আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং প্ল্যাটফর্ম। তো আজকে আমরা আলোচনা করব ট্রান্সফরমার পার্ট 8 নিয়ে। তো আমাদের ট্রান্সফরমার পার্ট 8 এ আলোচনার বিষয়বস্তু হচ্ছে সর্বোচ্চ দক্ষতায় কেভিএ সমীকরণ অথবা কেভিএ ম্যাক্স ইকুয়াল কেভিএ রেটেড ইনটু রুট ওভার ডাব্লু কোর এফ এল, বলতে ফুল লোড ডাব্লু সিইউ মানে কপার লস। তাহলে কেভিএ রেটেড গুণন রুট ওভার কোর লস ভাগ ফুল লোড কপার লস, এটা এটা আমরা এই সমীকরণটা প্রতিপাদন করব অথবা প্রমাণ করব। আমরা এর আগে পার্ট 7 এ আলোচনা করছিলাম যে সর্বোচ্চ দক্ষতার শর্ত হচ্ছে কপার লস ইকুয়াল কোর লস। তো সেটাই লিখছি, এটা হচ্ছে কপার লস, এটা হচ্ছে কোর লস। এখন আইপি স্কোয়ারটা যদি এখানে রাখি, আর ই প্রাইমটা এখানে আসলে ভাগ হয়ে গেল, কোর লসের সাথে ভাগ হয়ে গেল। এখন এইখানে যেহেতু স্কোয়ার আছে, এই স্কোয়ারটা এইদিকে আসলে কি এখানে রুট হয়ে যায়, তাহলে রুট হলো। এখন এইখানে যদি আমরা ভিপি দ্বারা গুণ করি, এইখানেও ভিপি দ্বারা গুণ করব, তাহলে এই ভিপি এই ভিপি কাটা গেলে বা ক্যান্সেল গেলে আইপি ইকুয়াল এটা মানে উপরের লাইন লেখা যায়, এক কথায় এই লাইন থেকে এই লাইন লেখা যায়, কারণ হচ্ছে এইখানেও ভিপি নিচ্ছি এইখানেও ভিপি নিচ্ছি। এখন ভিপি আইপি এইখানে আমরা দেখতেছি কে ভি এ ম্যাক্স, মানে কে কথাটা আছে মানে কেলো কথাটা আছে। ভিপি আইপি বলতে ভোল্টেজ এম্পিয়ার, ভোল্ট এম্পিয়ার, ভোল্ট এম্পিয়ার, তার সামনে কি আছে কে আছে, এই জন্য আমরা এই মানটার নিচে 1000 দ্বারা ভাগ করলাম। আবার এইখানেও কথা কি আছে কে আছে, তো এইখানে যদি আমরা 1000 দ্বারা ভাগ দেই তাহলে অবশ্যই এই মানটার নিচে আমরা কি করতে হবে 1000 দ্বারা ভাগ দিতে হবে, কারণ এই লাইনে যা কাজ করব এই লাইনে সেম কাজ করতে হবে, যেন এইখানে যে কাজ করতেছি এই লাইন থেকে আবার উপরের লাইনে ওঠা যায়। তাহলে এইখানে কে নিয়ে আসার জন্য 1000 দ্বারা ভাগ করলাম, সেম 1000 দ্বারা ভাগ করলাম এখানেও কে নিয়ে আসার জন্য। আর এটা যে আছে ও হ্যাঁ, এখন দেখা যাচ্ছে এইখানে আমরা ভিপি, এইখানে ভিপি নিচ্ছি এইখানেও ভিপি নিচ্ছি, তো এইখানে দেখা যাচ্ছে আই এফ এল মানে ফুল লোড কারেন্ট, তো ফুল লোড কারেন্ট তাহলে এটা একটা বাড়তি নিচ্ছি, তো এটা যদি আমরা বাড়তি নেই তাহলে এটাকে ভিনিশ করার জন্য অথবা ব্যালেন্স করার জন্য এইখানে রোডের ভেতরে আমরা একটা ফুল লোড কারেন্ট নিচ্ছি। তো এটা কিভাবে ব্যালেন্স করা যায় আমরা একটু দেখি। উপরে নিচে আমরা কি ফুল লোড কারেন্ট, উপরে ফুল লোড কারেন্ট, তাহলে উপরে একটা ফুল লোড কারেন্ট আই এফ এল, ঠিক আছে আই এফ এল উপরে একটা নিচে গুণন রুট ওভারের নিচে কি নিচে আই এফ এল স্কোয়ার। তাহলে আমরা দেখতেছি ওয়ান এর উপর রুট বলতে কি হয় ওয়ানেই হয়, তাহলে এখানে থাকে কি আই ফুল লোড কারেন্ট গুণন ওয়ান এর উপর রুট থাকলে ওয়ানে হয় গুণন এই যে ফুল লোডের উপর স্কোয়ার আছে, এই স্কোয়ার এবং রুট ক্যান্সেল গেলে নিচে কি থাকে আই এফ এল, এই আই এফ এল আই এফ এল ক্যান্সেল গেলে কি থাকে ওয়ান থাকে। তাহলে ওয়ান দিয়ে যদি আমরা এই ভিপি কে গুণ করি ভিপি থাকে, তার মানে আমরা উপরে ফুল লোড কারেন্ট নিচ্ছি আর এটা যেহেতু বেশি নিচ্ছি এই জন্য এটা এটা কি করব আমরা নিচে একটা এক কথায় আমরা নিচে এটা করছি, এটা যে নিচেও আই এফ এল, আই এফ এল ওপরে একটা নিচে নিচে আই এফ এল, এখন এই নিচের আই এফ এল টা যদি রোটের ভেতরে নিয়ে যাই তাহলে স্কোয়ার হয়, আশা করি এখন বোঝা গেছে বিষয়টা। তাহলে এভাবে আমরা আই এফ এল স্কোয়ার আর ই প্রাইম, কারণ আমরা এইখানে দেখছি ফুল লোড কপার লস, আমাদের ফুল লোড কপার লস নিতে হবে, তাহলে এই জন্য আমরা ফুল লোড কারেন্ট নিচ্ছি। আর আমরা জানি আই স্কোয়ার আর সমান কপার লস, আর যদি ফুল ফুল লোড কারেন্ট হয় তাহলে তার সঙ্গে যে রেজিস্ট্যান্স থাকবে, এক কথায় ফুল লোড স্কোয়ার কারেন্ট তার সাথে গুণন যদি রেজিস্ট্যান্স হয় তাহলে ফুল লোড কপার লস হবে। এখন আই স্কোয়ার আর তে যদি কপার লস হয় তাহলে ফুল লোড আই স্কোয়ার গুণন আর হবে ফুল লোড কপার লস, এটা তাহলে এটাকে আমরা লিখতে পারি কে ভি এ ম্যাক্স, আর এটাকে লিখবো আমরা কে ভি এ রেটেড এবং রুট ওভার ডাব্লু কোর, যেহেতু ফুল লোড স্কোয়ার গুণন আর ই প্রাইম তাহলে এটা ফুল লোড কপার লস, এটা হচ্ছে আমাদের সাধারণত প্রমাণটা। এই জন্য আমরা এখানে লিখছি সর্বোচ্চ দক্ষতায় কেভিএ ম্যাক্স ইকুয়াল কেভিএ রেটেড রুট ওভার কোর লস ভাগ ফুল লোড কপার লস, এটাকে সংক্ষেপে আমরা লিখতে পারি কেভিএ ম্যাক্স ইকুয়াল কেভিএ রেটেড এটা কোর লস ফুল লোড কপার লস ডাব্লু সি ইউ বলতে কপার লস। তো এই লাইনটাই এই লাইনটা আসলে আমরা এটা একটু বাড়ি লিখছি, আবার এক রিপিট করছি,
এই লাইন আর এই লাইন সেম অথবা এই লাইন এক কথা এই লাইন পর্যন্ত আমাদের প্রমাণটা এই দুই লাইন রিপিট করার কোনো দরকার নেই এই লাইন পর্যন্ত আমাদের প্রমাণটা তো এরকম যদি একটা প্রমাণ চায় তাহলে আমরা এতটুকু করলেই হবে ইনশাআল্লাহ তো এখন আমরা ট্রান্সফরমারের যখন দক্ষতার অঙ্ক করব তখন আমাদের এই সূত্রটা কাজে লাগবে কারণ হচ্ছে আমরা একটা শর্টকাট সূত্র দিয়ে আমরা ট্রান্সফরমারের দক্ষতা বের করব সেটা হচ্ছে আমরা যদি ট্রান্সফরমারের দক্ষতা বের করি ইটা দক্ষতা পার্সেন্টেজ যদি করি পার্সেন্টেজ দক্ষতা ইকুয়াল আমরা এই সূত্র দিয়ে সব সময় করব এক্স কে ভি এ কস থিটা ভাগ এক্স কে ভি এ কস থিটা প্লাস এক্স স্কয়ার ডাব্লু কফার প্লাস ডাব্লু কোর আর যেহেতু শতকরা দক্ষতা বের করব এইখানে 100 দ্বারা গুণ তাহলে এই দক্ষতাটা আমাদের শতকরা হিসেবে আসবে এখন এক্স কে ভি এ কস থিটা এটা হচ্ছে আউটপুট তাহলে আউটপুট আমরা কিছুক্ষণ আগে যখন দক্ষতা বের করছিলাম তখন দেখছিলাম আউটপুট ভাগ ইনপুট এটাকে আমরা বলি দক্ষতা মানে দক্ষতা সমান আমরা জানি পি আউটপুট ভাগ পি ইনপুট গুণন 100 এটাকে আমরা বলি দক্ষতা তাহলে এই যে আউটপুট এক্স কে ভি এ কস থিটা এটা হচ্ছে আউটপুট এটা আউটপুট তারপর নিচে হচ্ছে ইনপুট এটা পর্যন্ত আউটপুট প্লাস এটা একটা লসেস এটা একটা লসেস তো আমরা জানি ট্রান্সফরমারে দুই প্রকার লস হয় এটা হচ্ছে কপার লস এটা হচ্ছে কোর লস তাহলে এখানে এক্স স্কয়ার কেন দিলাম আর এক্স টাই হচ্ছে কি এক্স হচ্ছে আমাদের লোড এক্স এই এক্স হচ্ছে আমাদের কি লোড এক্স হচ্ছে আমাদের লোড তো কপার লস আমরা জানি লোডের উপর নির্ভর করে কপার লসটা লোডের উপর নির্ভর করে কিন্তু কোর লসটা লোডের উপর নির্ভর করে না এই জন্য আমরা যদি কোনো অঙ্কে এফিসিয়েন্সি বের করতে বলে এবং লোডের কথা উল্লেখ করে এই জন্য আমরা এই এক্সটা নিছি তাছাড়া আমাদের লোডের কোনো বা এই এক্স এর কোনো কাজ নেই যদি আমাদের কোনো অঙ্কে লোডের কথা না বলা থাকে তাহলে এক্স এর মান আমরা 1 ধরে নেব আর যদি লোডের কথা বলে তাহলে এক্স এর জায়গায় ওই লোডের মানটা বসাই দিব তাহলে আমরা ট্রান্সফরমারের দক্ষতার অঙ্ক খুব ইজিলি বের করতে পারবো এখন যদি এটা শর্ট মানে নরমাল দক্ষতা বের করতে বলে মানে নরমালি দক্ষতা বললো যে ট্রান্সফরমারে ইনপুট এত আউটপুট এত অথবা লস এত হ্যাঁ তারপর বললো যে দক্ষতা বের করো তখন আমরা এই সূত্র দিয়ে ট্রান্সফরমারের দক্ষতা বের করব কিন্তু যদি বলে সর্বোচ্চ দক্ষতা মানে সর্বোচ্চ দক্ষতা বের করতে বলে যে ট্রান্সফরমারটার সর্বোচ্চ দক্ষতা কত তখন সর্বোচ্চ দক্ষতা বের করতে বলবে তখন এই যে কে ভি এ এই কে ভি এটা আছে এই কে ভি এটার জায়গায় লাগবে আমাদের কে ভি এ ম্যাক্স তার মানে আমরা কি বুঝলাম যখন আমাদের সর্বোচ্চ দক্ষতা এই যে ইটা ম্যাক্স বলতে সর্বোচ্চ ইটা ম্যাক্স মানে সর্বোচ্চ দক্ষতার কথা বলবে তখন আমাদের আসবে এক্স কে ভি এ ম্যাক্স কস থিটা গুণন 100 তাহলে কি হবে এক্স কে ভি এ ম্যাক্স কস থিটা প্লাস 2 কোর কেন 2 কোর এর আগে এর আগের পার্টে একটা সূত্র প্রমাণ করছিলাম যে কপার লস ইকুয়াল কোর লস তো এটা হচ্ছে কপার লস আমরা জানি আউটপুট প্লাস কপার লস প্লাস কোর লস এটা হচ্ছে ইনপুট ইনপুট সমান আমরা জানি আউটপুটের সঙ্গে দুটো লস কোর লস এবং কপার লস যদি যোগ করা যায় তাহলে ইনপুট পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে এটা কপার লস এটা হচ্ছে কোর লস তাহলে আমরা পার্ট 7 এ আলোচনা করেছিলাম যে ট্রান্সফরমারের সর্বোচ্চ দক্ষতা শর্ত হচ্ছে কপার লস ইকুয়াল কোর লস এই জন্য কপার লসের জায়গায় কোর লস লিখি এই জন্য আমরা এই কপার লসের জায়গায় কোর লস লিখি প্লাস কোর লসের জায়গায় কোর লস লিখি কখন যখন সর্বোচ্চ দক্ষতা কথা বলে এই কোর লস প্লাস কোর লস এই 2 কোর লস এই জন্য সর্বোচ্চ দক্ষতার কথা আসলে তখন 2 কোর হয়ে যায় তো আশা করি এ পর্যন্ত বোঝা গেছে তো এই কে ভি এ ম্যাক্স যে আছে সেই এই কে ভি এ ম্যাক্স তাহলে আমাদের যখন সর্বোচ্চ দক্ষতা মানে সর্বোচ্চ দক্ষতা বের করতে পারবে তখন কে ভি এ ম্যাক্স দরকার এই কে ভি এ ম্যাক্স জানার জন্যই আমাদের এই ডেরিভেশনটা আমরা করলাম তো আশা করি এ পর্যন্ত বোঝা গেছে আমার পরবর্তী আলোচনা থাকবে গাণিতিক সমস্যা নিয়ে তো আশা করি আপনার পাশে থাকবেন ধন্যবাদ।